সম্মানিত ভিউয়ার্স, এজেড স্ক্রিন রেকর্ডার একটি বেস্ট মোবাইল স্ক্রিন রেকর্ডার। আজকে সে এজেড মোবাইল স্ক্রিন রেকর্ডার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। এজেড স্ক্রিন রেকর্ডারের সমস্ত সেটিংস নিয়ে আলোচনা করা হবে, সেজন্য এজেড স্ক্রিন রেকর্ডারটি প্লে স্টোরি থেকে ডাউনলোড করে নিন। ডাউনলোড হয়ে গেলে আপনি এজেড স্ক্রিন রেকর্ডারে প্রবেশ করুন। এজেড স্ক্রিন রেকর্ডারে প্রবেশ করার পরে উপরে তিনটা অপশন দেখতেছেন, একটা ভিডিও আইকন, একটা ইমেজের আইকন আর একটা সেটিং। সেটিংসে যান, এখান থেকে রেজুলেশন আপনি আপনার মতো করে দিন, তবে বেস্ট হয় 1920x1080 রেজুলেশনটি। তবে যদি আপনি মোবাইল দিয়েই ভিডিও কনভার্ট করেন, তবে 1280x720 দিয়ে স্ক্রিন রেকর্ডার করলে আপনার কনভার্ট করতে সুবিধা হবে। তারপরে বিট রেট এটি অটো করে দিন। অটো করে দিলে প্রয়োজন মতো আপনার ভিডিওটি কোয়ালিটি ঠিক থাকবে। ফ্রেম রেট এটা অটো করে দিন। অর্গানাইজেশন অটো রাখুন, টাইম লিফলেস অটো রাখুন, ভিডিও স্পিডটা ডিজেবল করে দিন, রেকর্ড অডিও অন করে দিন, না হলে আপনার স্ক্রিন রেকর্ডারের সময় অডিও হবে না। ডিভোর ডিরেক্টরি স্টোরেজ আপনি কোথায় রাখবেন সেখানে এখানে সেটিং করে দিতে পারেন। ফিক্সড গ্রেন স্ক্রিন, আপনি যদি স্ক্রিনটাকে কালারিং করতে চান এটা অন করে দিন। ইকোডার, যদি আপনার ভিডিওতে ইকো সেট করতে চান তাহলে সেখান থেকে আপনি এখানে কাজ করে নিতে পারেন। যেহেতু আমি এই মুহূর্তে স্ক্রিন রেকর্ডারটি রেকর্ড করতেছি সেহেতু এটা ডিজেবল দেখাচ্ছে। হাইড রেকর্ড উইন্ডো সব অফ রাখবেন। আপনি এখানে গিয়ে কন্ডন বিফোর স্টার্ট এটা অন রাখবেন, বাকি সবগুলো অপশন অফ রাখার চেষ্টা করবেন। যদি আপনি স্ক্রিন রেকর্ডারটি দিয়ে যদি আপনি স্ক্রিন শট উঠাইতে চান তাহলে স্ক্রিন শট অপশনটি অন করে রাখুন। যদি আপনি চান ক্যামেরা স্ক্রিন রেকর্ড চলাকালীন যদি ক্যামেরা অন করতে চান তাহলে আপনি ক্যামেরা অপশনটি অন করে দিবেন। তারপরে যদি টুল ব্যবহার করতে চান, কোনো আর্ট করতে চান রেকর্ড চলাকালীন মোবাইলে, তাহলে এটাও অন করে দেবেন। আর যদি না প্রয়োজন মনে করেন তাহলে অফ রাখবেন। তারপরে আসি একটি ইম্পর্টেন্ট সেটিংস, টেক্সট অ্যান্ড লোগো, এটাতে আমরা ক্লিক করি। ক্লিক করলে দেখবেন শো টেক্সট, যদি আপনি এখানে অন করে দেন তাহলে আপনার এখানে এই যে টেক্সটটা এটা শো করবে। এটা শো করলে একটা খারাপ দেখা যায়, সেই জন্য এটা অফ রাখাই ভালো। তারপরে আপনি ফন্ট কালার, এই কালারটা আপনি টেক্সট যদি অন রাখেন তাহলে টেক্সট কালারটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড কালার, আপনি টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন। টেক্সট সাইজ এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর আসি লোগো, লোগো শো, শো লোগো এখানে যদি অন করে দেন তাহলে আপনার এখানে যে লোগোতে শো করবে এটা কিভাবে করবে, মূলত স্ক্রিন রেকর্ডার এটা আমি ইমেজ করে দিছিলাম, এখান থেকে আপনি চাইলে এটার এটা আপনি চেঞ্জ করতে পারেন এভাবে। সেটা হচ্ছে ইমেজ, ইমেজে যান। ইমেজে যাওয়ার পরে আপনি এখান থেকে যে কোনো টেক্সট যদি আপনি এখানে কালারিং আপনি চেঞ্জ করতে চান আপনি এটা দেন তাহলে এটা হয়ে যাবে। আপনি যদি না চান তাহলে এখানে লোগো শো অফ করে দিবেন, শোটার হাইড হয়ে যাবে এই। তারপরে আমরা ফেরত আসি, ব্যাক আসি। ব্যাক আসার পরে যখন আমরা স্ক্রিন রেকর্ডার চালু করব কিভাবে সেটা দেখাচ্ছি। তাহলে আমরা ব্যাক আসলাম, ব্যাক আসার পরে এই যে এজের স্ক্রিন রেকর্ডার এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার উপরে ক্যামেরার যে আইকন শো করবে ওইখানে একটা ক্লিক করলে আপনার 1-2-3 সেকেন্ড এরকম উঠবে, ওঠার পরে অটোভাবে আপনার স্ক্রিন রেকর্ডার চালু হয়ে যাবে। আমি সফটওয়্যার দিয়ে স্ক্রিন রেকর্ড করতেছি সেজন্য আমি এই মুহূর্তে ক্লিক করে দেখাতে পারতে। যখন রেকর্ড শেষ হয়ে যাবে তখন আপনি এখান থেকে এই যেখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন এইখানে যদি ক্লিক করেন তাহলে স্ক্রিন রেকর্ডার ওখানে স্টপ হবে বাট শেষ হবে না, আবার ওখানে ক্লিক করলে ওখান থেকে শুরু হবে। আর যদি আপনি পরের আইকনে শট করেন তাহলে আপনার এখানে শট করার সাথে সাথে ভিডিওটি সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আমি যেহেতু রেকর্ড করতেছি তাই সেভ করলে তো আপনাদেরকে কথা শোনাতে পারবো না। এই পর্যন্ত আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি একটি লাইক দিবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।